বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের দলীয় কার্যক্রম সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে যে আমাদের ঘোষণা করা হয়েছে, আমরা সেই কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তো আপনি যে প্রশ্ন করছেন ফরিদপুরের সাধারণ সম্পাদক হিসেবে যে আমি কীভাবে এই সবাই নিয়ে একসাথে কাজ করব, মূল কথা হলো এটা, ফরিদপুর একটি গুরুত্বপূর্ণ জেলা, অতীত হইতে এটা একটি গুরুত্বপূর্ণ এবং হালে এইটা বিভিন্ন কারণে আরও বেশি সারা বাংলাদেশ ব্যাপী আলোচিত সমালোচিত নানান বিষয়ে নেতৃত্ব নিয়ে হয়েছে। তা আমরা আমার সভাপতির সাথে আলোচনা করে, সভাপতি সাহেবকে সাথে নিয়ে আমি বিশ্বাস করি যারা আওয়ামী লীগ করে, যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বুকে, যারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে বিশ্বাস করে, তারা কখনোই দ্বন্দ্ব গ্রুপিং করে বেশিক্ষণ থাকতে পারবে না। তারা দলীয় আদর্শের কারণে আমরা সবাইকে নিয়ে আমরা একসাথে বসবো, একসাথে বসে একটি সুন্দর টেন্ডার বাস হাইব্রিড মুক্ত আপনার দুর্নীতিমুক্ত একটি কমিটি গঠন করব ইনশাল্লাহ। এই কমিটি আমি সভাপতি সাহেবকে সাথে নিয়ে সবার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা মিলেমিশে একটি কমিটির মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু যখন করব, আশা করি তখন আর কোনো গ্রুপিং দ্বন্দ্ব কিছুই থাকবে না, কারণ গ্রুপিং দ্বন্দ্ব করার লোকজনও আর থাকবে না। হ্যাঁ, তাই আপনারা দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে জননেত্রীর হাতকে শক্তিশালী করতে পারি এবং আগামী নির্বাচনে আমরা এই কমিটি ফরিদপুরের চারটি আসন যাতে আমরা জননেত্রী শেখ হাসিনাকে নৌকাকে বিজয় করে আমরা জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার। বাঙালি জাতির সর্বশেষ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে এসে আজ আমরা ফরিদপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনার প্রশ্ন হলো যে দীর্ঘদিন এই ফরিদপুরের জেলা আওয়ামী লীগের সম্বন্ধে আপনারা বিভিন্ন রকম কথা শুনে আসছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সব জায়গায় এর সমালোচনা হয়েছে। জননেত্রী শেখ হাসিনা সবাইকে সুযোগ দেন, দেখেন কে কী করতে পারে, তারপরে যখনই তার দেওয়া যে দায়িত্ব কর্তব্য যে পালন না করে তাকে কিভাবে শাস্তি দিতে হয়, তার পরিণতি কী হয়, এটা আপনারা ফরিদপুর আওয়ামী লীগ দিয়ে দেখেছেন। আপনি যত বড়ই ক্ষমতাশালী হন, যত বড়ই বৃত্তশালী হন, দাম্ভিকতা এবং জনগণ নিয়ে রাজনীতি বঙ্গবন্ধু যেটা করতেন, জননেত্রী শেখ হাসিনা যেটা করতেন, আজকে এই ফরিদপুর, বৃহত্তর ফরিদপুর, জাতির জনক বঙ্গবন্ধু জন্মভূমি বলে সারা বাংলাদেশ তথা বিশ্বে সব জায়গায় এইটার একটা গুরুত্ব আছে। সেই ফরিদপুরের যারা আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করেছেন, যারা টেন্ডারবাজি করেছেন, যারা দুর্নীতি করেছেন, তাদের পর্যায়ক্রমে আইনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা সবাইকেই তার সমুচিত সাজা দিচ্ছেন এবং আপনারা সবসময় এটা দেখতে পাচ্ছেন যে জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির ব্যাপারে যে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সেটা মূলত ফরিদপুর থেকেই শুরু হয়েছে এবং এটা চলমান, এবং সারা বাংলাদেশে যারাই এই দুর্নীতি করেন এবং দলের ভাবমূর্তি নষ্ট করেন এটা তাদের জন্য একটা মেসেজ যে এগুলো করলে তাদের পরিণতি এমন হবে। তো যাই হোক, আজকে আপনাদের মাঝে এসে একটা কথাই বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা উনি আমাদেরকে ফরিদপুর জেলার দায়িত্ব দিয়েছেন এবং আমরা ওনার নির্দেশেই এই ফরিদপুর জেলাকে সুন্দর করে সবাই সহযোগিতা নিয়ে দুর্নীতিমুক্ত, হাইব্রিড মুক্ত, বহিরাগত মুক্ত একটা কমিটি গঠন করব এবং সেই কমিটির গঠনের মাধ্যমে কমিটিটা হবে আগামী এই জাতীয় নির্বাচনমুখী কেন্দ্রিক।
আমরা আশা করি এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের নবনির্বাচিত এই কমিটি ফরিদপুরের চারটি আসনেই জয়ী হব এবং জনতা শেখ হাসিনাকে এই নৌকা বিজয়ের সংবাদ নিয়ে আমরা ঢাকা শহরে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাই ধন্যবাদ শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।